এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, কেষ্টহীন বীরভূমে তৃণমূলের বৈঠক, কেষ্টর গ্রেফতারির পর জেলা তৃণমূলের বৈঠক, সিউড়িতে জেলা তৃণমূলের বৈঠক এবং এই বৈঠকে সিউড়ি সাঁইথিয়া বোলপুরের বিধায়ক। আমরা এই বিষয় সম্পর্কে আরও জানাবো আপনাদেরকে, আমরা এই মুহূর্তে কথা বলবো প্রসেনজিৎ কলাকার, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন। প্রসেনজিৎ, এই বৈঠক সম্পর্কে আরও জানবো তোমার কাছ থেকে। দেখো, একদমই প্রথমেই তোমাকে বলি, তুমি জানো যে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর এর আগেও কিন্তু আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের তরফে বোলপুর জেলা কার্যালয়ে বৈঠক করা হয়েছিল, আর এবারও আমরা দেখতে পাচ্ছি সিউড়ির যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে তৃণমূলের তরফ থেকে বৈঠক করা হচ্ছে এবং তৃণমূলের নেতৃত্ব অর্থাৎ বীরভূম জেলা নেতৃত্ব যারা রয়েছেন তারা সকলে মোটামুটি উপস্থিত রয়েছেন। এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে আগামীতে তৃণমূলের কর্মসূচি, তৃণমূলের যে অস্বস্তিকর বীরভূম জেলার একটি পরিবেশ যেখানে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়া এবং তারপরে একের পর এক অভিযোগ ওঠা, সম্পত্তির তথ্য সামনে আসা, এই পরিপ্রেক্ষিতে আগামী পঞ্চায়েত ভোট যেমন রয়েছে ঠিক তার পাশাপাশি এখন তৃণমূল কংগ্রেস কোন কোন আন্দোলন করবেন, কি কি কর্মসূচি পালন করবেন এবং মানুষের মন জয় করতে তারা কি কি কাজ করতে পারেন সেই বিষয়গুলিকেই সামনে রেখে কিন্তু আজকের এই বৈঠক দলীয় কার্যালয়ে। এবং দলীয় কার্যালয়ে বৈঠকে বীরভূম জেলার সিনিয়র নেতৃত্ব যাদেরকে বলা হয়, অর্থাৎ একেবারে বলা যেতে পারে একদিকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, অন্যদিকে আশিস বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকার, তারা সকলে উপস্থিত রয়েছেন এবং উপস্থিত থেকে আজকের এই বৈঠকে তারা মোটামুটি একটা আলোচনা পর্ব সেরে নিয়ে আগামী কর্মসূচি নির্ধারণ করতে পারেন এমনটা মনে করা হচ্ছে। এবং তার পাশাপাশি এই অনুব্রত মণ্ডল গ্রেফতারি পর যে অস্বস্তিকর পরিবেশ, সেই পরিবেশকে দ্রুত কাটিয়ে উঠতে কি কি পরিকল্পনা নেওয়া দরকার সেই বিষয়েও একটা আলোচনা হবে বলে আমরা জানতে পারছি। কোন শীর্ষ স্তর থেকে কোন রকম কি কোন নির্দেশ কি এসেছে? কারণ এর আগে তো যেমনটা উল্লেখ করেছিলাম, আমরাও জানি যে এর আগেও একটা বৈঠক হয়েছিল। একদমই তাই। দেখো, শীর্ষ তরফ থেকে এখন অব্দি কোনো নির্দেশ কিন্তু আসেনি, যেগুলো দলীয় তরফে জেলা নেতৃত্ব করা হচ্ছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং এরা সকলেই অর্থাৎ জেলা নেতৃত্ব নিজেদের মতো কর্মসূচি বৈঠক ঠিক করলেও প্রথম থেকেই তুমি জানো যে একটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে বীরভূম জেলা জেলা সভাপতির পদ নির্বাচন থেকে শুরু করে জেলার সমস্ত কিছু রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার কমিটির সাথে বৈঠক করতে পারেন এমন একটা সূত্রের খবর রয়েছে। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে তার আগে তারা পরিকল্পনা ছেড়ে দিচ্ছেন এবং পরবর্তীতে যে নির্ধারণ তারা করছেন বা নির্দেশ দিচ্ছেন। চোখ রাখবো পরের খবরের দিকে। হাওড়ার বাঁকড়ায় এসটিএফের অভিযান, শাসনে ধৃত দুই আল কায়দা জঙ্গিকে নিয়ে তল্লাশি, সূত্র মারফত এমনটাই খবর পাওয়া যাচ্ছে। হাওড়ার বাঁকড়ায় তল্লাশি এসটিএফের, আপনাদেরকে এই বিষয় সম্পর্কে আমরা আরো জানাবো, কথা বলবো পিয়ালি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পিয়ালি, কি খবর পাচ্ছে বিষয়ে? দেখো, তুমি জানো রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তারা গত 17 তারিখ আব্দুর রাকিব সরকার এবং কাজী এহসান উল্লাহ এদের দুজনকে গ্রেফতার করা হয়েছিল। তারা দুজনই কিন্তু যে আকিদ অর্থাৎ আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, তাদের যে দুজন সক্রিয় সদস্য তাদের দুজনের মধ্যে একজনকে নিয়ে এই মুহূর্তে হাওড়ার বাঁকড়াতে তারা তল্লাশি অভিযান চালাচ্ছে বলে আমরা জানতে পাচ্ছি। অন্যদিকে হুগলিতেও কিন্তু আরো একটা তল্লাশি অভিযান চলছে। তদন্তকারী অফিসারদের যেটা বক্তব্য যে বেশ কয়েক বছর ধরেই কিন্তু এরা একেবারে গোপন এখানে রিক্রুটমেন্ট করা, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, সেই সমস্ত কাজগুলো করছিল এবং তাদের জেরা করে হাওড়া এবং হুগলি এই সমস্ত জায়গাতে বেশ কিছু কিন্তু তাদের যে জেরা এবং যেখানে তাদের সঙ্গে মিলে কয়েকজন কাজকর্ম করতে এবং স্লিপার সেলের মতন তারা যে কাজকর্ম চালাচ্ছিল সেটা জানা যায়। এবং তারপরেই কিন্তু একজনকে নিয়ে হাওড়াতে এই মুহূর্তে হাওড়ার বাঁকড়াতে তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। অন্যদিকে হুগলিতেও কিন্তু একাধারে এই তল্লাশি অভিযান চলছে বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ পিয়াল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।